সকাল সকালে উঠি, আমার হেডফোনটা ওর খুব পছন্দ। আমি গুছাচ্ছিলাম, দেখি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো সারা ঘুম থেকে উঠি, কি করছে আর সিদ্ধ শোভা কি করে? এই যে বাবা ছাড়ামনি নাই, যাও ঘুরে আসো। আর এত ভিড় রাস্তায়, কিছু করি নাই, শরীর মন ভালো না। আমার বাবা আজকে মারা গেছিলো আজকের দিনে, এই জন্য ভিডিও বেশি করছে না। আর আমার কান্না এসে যাচ্ছে। পাশের বাসায় আমাদের পাশের বাসা আমার এক আঙ্কেল মারা গেছে, আমার বারান্দার থেকে দেখা যায়। এই যে কান্না করছে সবাই, খুবই খারাপ লাগছে, মারা গেছে আর অনেক কষ্ট পাচ্ছে সবাই। ওই আঙ্কেলটা অনেকদিনই অসুস্থ ছিল, আর আমি এখন পর্যন্ত রান্নাই করতে পারছি না। ওখানে দেখতে গেছিলাম, দেখতে যেয়ে খুবই খারাপ লাগছে যে ডাল চুলার পরে দিয়ে রাখছে। দেখেন এক্সট্রা এক বাটা মাছ দিয়ে মাখানো তরকারি রান্না করছি, আর মাছ ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে মাছ রান্না করবো, তার জন্য আমি বড়িটা ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছে, এই কড়াইতে মাছ ভাসছে তো ওই জন্য কালার হয়ে গেছে, আমার কিছু করার নাই। আর গা হাত পা কাঁপতেছে, মনে হচ্ছে আর রান্না করার কোনো শক্তিই নাই। পাশের বাড়ি মারা গেছে, কেমন একটা ভিতরটা খারাপ লাগতেছে। আর মিতা কুম্মারও অবস্থা খারাপ শুনছি, খবর খুবই খারাপ। আমি একটু পরেই জানাবো না কি হয়েছে মিতা কুম্মার। মিতা কুম্মার একদম ভাত খাওয়া যাবে না, সবজি খেতে হবে, আর সবজির সঙ্গে অল্প একটু ভাত, সবজির পরিমাণই বেশি খেতে হবে। আর মিতা কুম্মার যে রোগটা হয়েছে, এই যে আমি শুধু এই কাঁচা মরিচ টুক দিয়ে তরকারি রান্না করবো, আর কিছু দিব না। এখন হালকা হালকা মশলা দেবো। আর মিতা কুম্মা আম্মা সবাই ট্রেনের মধ্যে উঠছে, বাসায় আসতেছে। কাঁচা মরিচের তরকারি, আম্মা আসতেছে। আমার হচ্ছে কুবুর শাশুড়ি অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ, আব্বুরও অবস্থা খারাপ, তার জন্য এইভাবে রান্না করতেছি। এখন থেকে এইভাবে তরকারি খাবো, ঝাল কম তেল কম। তরকারি দিয়ে দিছে, দিয়ে দিয়ে আমি এখন এর কষিয়ে নেবো ভালো করে। আর এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিছি শোভার জন্য, শোভা অশান্তি করবে আবার যে আম্মু আমার জন্য কী রান্না করছো, তার জন্য। আর আমার গাড়ির মধ্যে আছে, এসে আল্লাহ দিলে এই তরকারি দিয়ে খাওয়াবে। দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে, নামাই রাখছে। আর এদিকে শোভার জন্য ডিম ভুনা করে নিয়েছি, একদম পাতলা ঝোলও করছি তরকারি। কাঁচামরিচ দিয়ে খাবো তো, এই পাতলা ঝোলই খেতে হবে। সারা আর শোভা বসে বাদাম খাচ্ছে। আব্বা উঠছেন? হুম, আমি এখন কাজ করব, কাজ করব, একটু আপুর কাছে থাকেন, আমি গোসল করব। তুমি ঘরের মধ্যে কেক, আল্লাহ সব পড়ে গেছে, পড়ে গেছে। দুটো খাইছে শোভা? কখন দিয়েছে? এক ঘন্টা আগে যদি খাওয়াইতে না, কত কষ্ট করে ঘুমাইছে, পেটে কিচ্ছু নাই বাচ্চাটার। দেখো আমার মেয়ে খাচ্ছে আজকে মার সাথে বসে। শোভা ভাত খাচ্ছে, আমিও খাচ্ছি, আমি দেখাইনি। শোভা কি এটা কি বলো তো, পুয়ের পটপটি ময়না নিয়ে আসছে, ডাইলের পটপটি।
গালে দিলেই পটপট শব্দ হচ্ছে, তার জন্য পুয়ের পটপটি। পুয়ের শাকে এগুলো ফল বলে, বুঝছো? বিচি জানি, তুমি তো আমার মা, জানবে না? আমার মেয়ে আজকে আমার কাছে শোয়ার জন্য রাতে গেছে, আর যাওয়ার পরে করছে, আম্মু আমি তোমার কাছে শুকো না, তাই বলে চলে আসছে। আবার আমি ভয় পাই না আল্লাহর রহমতে, বাসা কাছে থাকলে একটু জানে শান্তি হয়। তাই দুপুরের খাবার আম্মারে ছাড়াই, কোনো উপায় নাই আম্মারে। আসলে মা আম্মু, হ্যাঁ খাবার ফুলকপি বলি, এটা আমাদের ঝাল ছাড়া তরকারি, সারা কামে ভাত মাছ খাওয়া তুমি আ করছে হে সবার মুখে দাও, একদম পাতলা ঝোল, বুঝছো মা? তারপর সারা ঝাল নাই, বাবার জন্য এগুলাই খেতে হবে একটু। টমেটো ওই যে আ করছে, টমেটোটা কি সুন্দর সিদ্ধ, এমনি করে তুমি এমনি করো, আর এমনি করো হাম্বা হাম্বা না হাম্বা নাই হাম্বা নাই, তুমি বাবু দেখো, বাবু বাস্তবে বাবু দেখো, যে পাতলা ঝোল তরকারি ভালোই লাগছে। একটু বড়ি বড়িটা খাবা বাবা, টমেটো আর বড়ি দিয়ে আমি ভাত চটকাই নিয়েছি, এত ভালো লাগছে। এই তো সন্ধ্যার পরে আমি আর শোভা সারা বসে আছি, আমাদের আজকে সবারই একটু একটু মন খারাপ। পাশের বাসার ওই আঙ্কেলটা মারা গেছে, তার জন্য শোভা আবার প্রশ্ন করছে কেন, শোভা আসলে ভয় পাই, যেতে চাই না কোথাও। কেমন লাগছে আজকে? ভালো, কালকে একটা কালকে একটা কি জানি না, কালকে কি কালকে একটা সারপ্রাইজ বলবো না, কেন বলবা সারপ্রাইজ সারপ্রাইজ? আচ্ছা, আর এই তো আমি আর আমার ছোট মেয়ে কোথায় বসা পছন্দ করে দেখাই দেখাই, এই দেখেন কোথায় বসে আছে দেখছেন, তারপরে জামা কাপড় খুলে দিছি, সে আজকে কোটা ধরে অলিভ অয়েল ফেলে দিছে, হাই হাই ইলা অলিভ অয়েল পিস লাগছে, হ্যাঁ সব অলিভ অয়েল ফেলে দিছে, আর দেখাচ্ছি অলিভ অয়েলে কোটার হাল কী করছে, এই যে একদম পুরা ফেলে দিছে ধূপ করে ফেলে দিয়ে, আর এই যে কাফে অলিভ অয়েল আমি তুলছি, আর হেডফোনগুলো সব নষ্ট করে ফেলে দিয়েছি। মা বিদায় দিয়ে দাও তো, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকুন, আল্লাহ হাফেজ, টাটা। ছাড়া টাটা দাও মা, টাটা 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 বলো বলো আমার আম্মুকে, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বলো আল্লাহ হাফেজ বলে দাও, টাটা। আমি আজকে ওটা এখানেই শেষ করবো, আল্লাহ হাফেজ, আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহ হাফেজ।